নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কুম্ভ রাশির এপ্রিল দু হাজার কেমন যাবে প্রথমেই আপনাদেরকে জানাই এই কুম্ভ রাশিকে তিনটি নক্ষত্র রিপ্রেজেন্ট করে প্রথম যে নক্ষত্রটি সেটি হচ্ছে ধনিষ্ঠা দ্বিতীয় হচ্ছে শতবিশা এবং তিন নম্বর যে নক্ষত্রী নক্ষত্রটি সেটি হচ্ছে পূর্ব নক্ষত্র তো এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে বাইশে মার্চ মঙ্গল গ্রহ মকর রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং তিরিশে মার্চ এই মকর রাশিতে বৃহস্পতি গ্রহ নিচস্ত গৃহে অবস্থান করছে এবং চব্বিশে মার্চ থেকে চব্বিশে জানুয়ারি থেকে অলরেডি শনি গ্রহ এই মকর রাশিতে অবস্থান করছে এবং আঠাশে মার্চ শুক্রগ্রহ গ্রহ রাশি অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান এবং আপনার এপ্রিলের চোদ্দ তারিখ অবধি এই রবিগ্রহ মিন রাশিতে অবস্থান করছে এবং এই রবিগ্রহ পনেরোই এপ্রিল থেকে তুঙ্গ গৃহে অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান করছে এর সাথে সাথে মিথুন রাশিতে রাহু গ্রহের অবস্থান এবং ধনু রাশিতে কেতু গ্রহের অবস্থান আর এর সাথে সাথে এই যে তিনটি নক্ষত্রের কথা আমি বললাম যেটা ধনিষ্ঠা শতবিশা এবং আপনার পূর্ব ভাদ্রপদ প্রত্যেকেরই কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা তো প্রথমেই আপনাদেরকে জানাই বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সে ঘরকে নাশ করে এবং যে ঘরে দৃষ্টি দেয় সে ঘরে গঙ্গা জলের মতো পবিত্র হয় কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রমী হচ্ছে মকর রাশির ঘরে যেহেতু বৃহস্পতি নিজস্ব সেহেতু নেগেটিভ এফেক্ট পড়ে না বৃহস্পতির তো প্রথমে আপনাদেরকে এই একটা নতুন তথ্য আপনাদেরকে দিলাম বৃহস্পতির সম্বন্ধে তো এবার আমি শুরু করছি মাসিক রাশি বল এপ্রিল দু এবং এর সাথে সাথে আমি জানাবো আপনাদেরকে এ মাসে কোন তারিখগুলো আপনাদের জন্য শুভ এবং কি উপায় করলে আপনাদের এ মাসটি ভালো যাবে এটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানাতে চলেছি প্রথমেই জানাই আপনাদের রাশির চতুর্থ স্থানের শুক্র গ্রহের অবস্থান ভাব থেকে আমরা কি বিচার করি গৃহ বন্ধু আপনার মাতৃত্ব স্থান শিক্ষা এই দিকগুলো বিচার করা হয় তো প্রথমে আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের পারিবারিক সুখ অনেকটাই ভালো হবে অর্থাৎ এতদিন যে পরিবারে একটা সমস্যা ছিল সেই সমস্যা কিছুটা হল কাটতে চলেছে পরিবারে একটা সুখবর আপনাদের আসতে চলেছে এবং এ মাসে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং চতুর্থবর্তী চতুর্থে বসে থাকায় আপ এবং দশম ঘরে দৃষ্টি দেওয়ায় আপনাদের কর্মের দিকে একটা ভালো লক্ষ্য দেখা যাচ্ছে অর্থাৎ নতুন কর্ম যোগ তৈরি হচ্ছে যারা কর্মে অলরেডি নিযুক্ত আছেন যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন আপনাদের প্রমোশন হবে এবং কর্মক্ষেত্রে বদলির যারা দীর্ঘদিন চেষ্টা করছেন আপনারা এ সময় চেষ্টা করতে পারেন আপনাদের বদলি হওয়ার সম্ভাবনা আছে নতুন কর্ম প্রাপ্তির যোগও লক্ষ্য করা যাচ্ছে এর সাথে সাথে আপনার রাশির দ্বিতীয় স্থানে রবিগ্রহের অবস্থান চোদ্দই এপ্রিল পর্যন্ত আপনারা এ সময় কোনো সরকারি কাজকর্ম করবেন না ঠিক পনেরোই এপ্রিল থেকে আপনারা সরকারি কাজকর্ম যাদের আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের সাকসেস হবে তৃতীয় স্থান থেকে বিচার করায় হয় পরাক্রম আপনাদের উদ্যমতা বাড়বে আপনাদের অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে এই পনেরোই এপ্রিলের পর থেকে কারণ সেখানে মেষ্ট্রাশি করে এই সূর্য তুঙ্গস্থ হচ্ছে এবং সরাসরি আপনার নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার ভাগ্যদয় হবে ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় আপনাদের সেই কাজগুলো কিছুটা হলেও হতে চলেছে এবং আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের দশম্পতি আপনাদের রাশির স্থানে অবস্থান করায় আপনাদের এবং বিশেষ একটি রাজ্য তৈরি করায় আপনাদের একটা যোগাযোগ এই সময় তৈরি হবে যে যোগাযোগের জন্য আপনাদের কিছু কিছু কাজ আটকে থাকা কাজ আপনাদের হবে আপনাদের এ সময় ভাতৃস্থ স্থান ভালো অর্থাৎ ভাইয়ের সঙ্গে কিছুটা হল আগের থেকে সম্পর্কের উন্নতি হবে এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে রাহুগ্রহের অবস্থান আপনাদের সন্তানের এডুকেশন নিয়ে কিছুটা হলেও সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের জন্য সময়টি ভালো এবং যারা উচ্চশিক্ষার পাশাপাশি যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছে বা যারা সেলফ প্রফেশান অর্থাৎ যারা শিক্ষাগত যোগ্যতা আছে তাদের জন্য সময়টি ভালো ডাক্তারি লাইনে আছে বা যারা অ্যাস্ট্রোলজি লাইনে আছে তাদের জন্য এ সময়টি সময়টি অনুকূল এর সাথে সাথে আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আছে আপনাদের রাশির দ্বাদশস্থানে শনিমঙ্গল থাকায় চোট আঘাত লাগার সম্ভাবনা আছে আপনাদের বৈদেশিক অর্থ এ মাসে আপনারা পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য সময়টি মধ্যম এবং আপনারা যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল তাদের জন্য কিছুটা হলেও এই সময়টা ভালো হতে চলেছে অর্থ আপনাদের প্রচুর আসবে কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়ভাবটাও প্রচুর দেখা যাচ্ছে আপনাদের অধিক ব্যয় এ মাসে হবে কিন্তু আপনাদের ইনকামও আপনাদের ভালো লক্ষ্য করা যাচ্ছে এ মাসে এর সাথে সাথে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা খেয়াল রাখুন এবং আপনার পিতারও শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের মেডিকেল এক্সপেন্সেস এ মাসে হতে পারে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে লোয়ার পোর্শনে সমস্যা আসতে পারে ছোটোখাটো পড়ে যাওয়া চোট আঘাত নার্ভের সমস্যা দাঁতের সমস্যা এ মাসে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রেশার সুগার থাইরয়েডের সমস্যা বয়স্ক ব্যক্তিদের জন্য এই এই সমস্যাগুলো বেশি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেনও হতে পারে যারা ষাট ঊর্ধ্ব ব্যক্তিরা আছেন এবার জানাই এ মাসে আপনারা কিছু ক্রয় করবেন অর্থাৎ কোনো অ্যাসেট আপনারা এ মাসে কিনতে পারেন সেই যোগ গ্রহগত অবস্থান তাই বলছে তো এ মাসে আপনাদের পরাক্রমের বাড়বে এবং এ মাসে আপনারা প্রচুর সহযোগিতা পাবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী এদিকগুলো আপনারা যথেষ্ট ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির প্রেমভাগ্য এ মাসটি মধ্যম এবং আপনাদের এ মাসে শুভ বিবাহের চোখ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিলের পর থেকে এই বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যাবেন প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকুন প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর হওয়ার একটা সম্ভাবনা আছে দাম্পত্য জীবন আপনাদের সুখের হতে চলেছে তো ওভারঅল কুম্ভ রাশির ভালো ও মন্দ দুই দিকই লক্ষ্য করা যাচ্ছে এবং যারা কসমেটিক্স গার্মেন্টস ফ্রুট লোহা এই সকল বা সোনার সঙ্গে সোনা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এই সময়টি ভালো ফল প্রদান করবে এবং এ মাসে আপনারা কিছু হাইলাইটেড জিনিস কিনতে পারেন একটা যোগ তাই তৈরি হয়েছে এর সাথে সাথে এ মাসে শত্রুতা আপনাদের কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং আপনারা চট করে মাথা গরম করবেন না কোনো কাজ করার আগে ভালো করে সিদ্ধান্ত নেবেন তবেই সেই কাজে আপনারা এগাবেন হটকারিটার সিদ্ধান্ত আপনারা নেবেন না শত্রুটা আপনাদের পিছনে হবে কিন্তু শত্রু আপনাদের সে মতো ক্ষতি করতে পারবে না এবং বৃহস্পতি কেতু যে একত্রে ছিল সেই কেতু আপনার একাদশ স্থানে থাকায় কিছুটা হলো আপনাদের আগের যে বাধা বিপত্তি যেগুলো ছিল সেই বাঁধা বিপত্তি কাটবে এবার আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের শুভ তারিখগুলো হচ্ছে আপনাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ আর আপনাদের তারিখ হচ্ছে পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ এবং এ মাসে আপনারা প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করুন এবং জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুদ্ধ বস্ত্র পরে আপনারা যদি করেন আপনাদের নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য এবং এ মাসে আপনারা কোনো গরিব মানুষকে কিছুটা হলেও সর্ষার তেল আপনারা দান করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী সেক্ষেত্রে আপনাদের নেগেটিভ এফেক্ট কাটবে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ